আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। বিষয় হচ্ছে ব্যবসায় উদ্যোগ। অ্যাসাইনমেন্ট নাম্বার দুই, শিরোনামে তোমরা লিখিয়ে দিবে দেশের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসায় উদ্যোগের ভূমিকা। এটি হচ্ছে তোমাদের শিরোনাম। তো চলো তাহলে প্রশ্ন এবং উত্তরটা দেখে নিই। প্রশ্নটি করা হয়েছিল তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে, ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা। এটা তোমরা কমার্সে যারা পড়ো, তোমাদের যদি ব্যবসায় উদ্যোগ বইটা দেখো, দ্বিতীয় নাম্বার চ্যাপ্টার, তো সেখানে দেখতে পাবে। তো এখানে বলা হচ্ছে ব্যবসায় উদ্যোগ ধারণা ব্যাখ্যা করতে হবে। প্রথমত এটা দুই মার্কের জন্য আমাদের লিখতে হবে। খ নম্বরে বলছে ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য লিখতে হবে, কমপক্ষে আটটি লিখতে হবে। উদ্যোক্তার গুণাবলী, কমপক্ষে আটটি উদ্যোক্তার গুণাবলী লিখতে হবে। দেশের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসায় উদ্যোগের ভূমিকা মূল্যায়ন, দেশের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসায় উদ্যোগের ভূমিকা পর্যাপ্ত তথ্য সহ ব্যাখ্যা করতে হবে। তো টোটালি মার্ক 14 থাকলেও এটাকে 10 মার্কে রূপান্তর করা হবে। চলো তাহলে আমরা এর উত্তরটা দেখে নিই। তো প্রথমত আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটি লিখে দিব উপরে, দেশের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসায় উদ্যোগের ভূমিকা। কর্ণাঙ্ক প্রশ্নের উত্তর, ব্যবসায় উদ্যোগের ধারণা, উদ্যোক্তা যে কোনো বিষয়ে ব্যাপারে হতে পারে কিন্তু লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ শ্রম বিনিয়োগ করা হলো ব্যবসায় উদ্যোগ। উদাহরণস্বরূপ বলা যায়, মনে করো তুমি বাঁশ ও বেত দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারো। এখন নতুন এক ধরনের বেতের চেয়ার দেখে সেটা বানানোর চেষ্টা করলে, এটা তোমার উদ্যোগ। এখন তুমি যদি অর্থ সংগ্রহ করে বাঁশ ও বেতের সামগ্রী তৈরি করে দোকান স্থাপন করে সফলভাবে ব্যবসায় স্থাপন পরিচালনা করো, তখন এটি হবে ব্যবসায় উদ্যোগ। ব্যবসায় উদ্যোগের প্রধান বৈশিষ্ট্য বা উদ্দেশ্য মুনাফা অর্জন, কিন্তু অন্যান্য উদ্যোগের উদ্দেশ্য জনকল্যাণ। একটি ব্যবসা স্থাপনের ধারণা চিহ্নিতকরণ থেকে শুরু করে ব্যবসাটি স্থাপন ও সফলভাবে পরিচালনায় ব্যবসায় উদ্যোগ। বিশদভাবে বলতে গেলে ব্যবসায় উদ্যোগ বলতে বোঝায় লাভবান হওয়ার আশায় লোকসানের সম্ভাবনা জেনেও ঝুঁকি নিয়ে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া ও সফলভাবে ব্যবসা পরিচালনা করা। তো খনক প্রশ্ন উত্তর, ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য, ব্যবসায় উদ্যোগের ধারণা বিশ্লেষণ করলে যে সকল বৈশিষ্ট্য ও কার্যাবলী লক্ষ্য করা যায় তা হলো, একটি, এটি ব্যবসায় স্থাপনের কর্ম উদ্যোগ। ব্যবসায় স্থাপন সংক্রান্ত সকল কর্মকাণ্ড সফলভাবে পরিচালনা করতে ব্যবসায় উদ্যোগ সহায়তা করে। ঝুঁকি আসে যেন লাভের আশায় ব্যবসা পরিচালনা করা, ব্যবসায় উদ্যোগ সঠিকভাবে ঝুঁকি পরিমাপ করতে ও পরিমিত ঝুঁকি নিতে সহায়তা করে। তিন, ব্যবসায় উদ্যোগের ফলাফল হলো একটি ব্যবসায় প্রতিষ্ঠান। এর মানে হলো ব্যবসায় উদ্যোগ সম্পর্কে ধারণা, কোনো চিন্তা ভাবনাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করা। ব্যবসায় উদ্যোগের অন্য একটি ফলাফল হলো এটি পথ বা সেবা, ব্যবসায় প্রতিষ্ঠানটি সফলভাবে পরিচালনা করা, নিজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। ব্যবসায় উদ্যোগের মাধ্যমে একজন উদ্যোক্তা নিজের উপার্জনের ব্যবস্থা করতে পারে, অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা। ব্যবসায় উদ্যোগ মালিকের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, নতুন সম্পদ সৃষ্টি করা। ব্যবসায় উদ্যোগের মাধ্যমে যেমন মানব সম্পদ উন্নয়ন হয় তেমনই মূলধন গ্রহণ হয়। তো এখানে নয়টি দেওয়া আছে, তোমরা এর মধ্যে যে কোনো আটটি দিয়ে দিবে। তো গণক বলছে উদ্যোক্তার গুণাবলী, একটা হচ্ছে দূরদর্শিতা, দূরদৃষ্টি সম্পন্ন উদ্যোক্তা, ভবিষ্যৎ পরিবর্তনশীল, বিভিন্ন অর্থনৈতিক অবস্থা সম্পর্কে পূর্বানুমান করতে পারেন এবং অর্থনৈতিক মূল্য সম্পন্ন নানা পণ্য সামগ্রী সেবা কর্ম ধারণা বাজার উৎপাদন প্রক্রিয়া উদ্ভাবন করে নিজের ও দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে। কৃতিসার্জন প্রেষণা হলো একজন মানুষের নতুন কিছু করার আকাঙ্ক্ষা। প্রত্যেক মানুষের মাঝে কম বেশি কৃতিসার্জন আকাঙ্ক্ষা বিদ্যমান থাকে। যে ব্যক্তির ভিতরে যত বেশি কৃতিত্বার্জনের আকাঙ্ক্ষা বিদ্যমান থাকবে সে ব্যক্তি তত বেশি উদ্যোক্তা হিসেবে সমাজে প্রতিষ্ঠা লাভ করবে। উদ্ভাবনী শক্তি, সফল উদ্যোক্তা অবশ্যই একজন সৃজনশীল ও উদ্ভাবনী ক্ষমতার অধিকারী ব্যক্তি। ভবিষ্যতে সম্ভাব্য চাহিদা ও প্রয়োজনের সাথে সঙ্গত রেখে উদ্যোক্তা নতুন নতুন পণ্য বা সেবা ধারণা, কর্মপন্থা, উৎপাদন কৌশল, বাজারে নব নব প্রযুক্তি ব্যবহার, তহবিল ও নতুন কাঁচামালের উৎস সন্ধানের প্রয়াস চালনা। চার, ঝুঁকি গ্রহণের ক্ষমতা। তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ লাইন না দিয়ে হয়তো বা এক দুইটা লাইন বাতিলও করে দিতে পারো। যে কোনো আর্থিক উদ্যোগ গ্রহণের জন্য লোকসলাসন ক্ষতির ঝুঁকি থাকে। আবার ঝুঁকি গ্রহণ ছাড়া মুনাফা অর্জন সম্ভব নয়। যে উদ্যোক্তার মধ্যে বেশি ঝুঁকি গ্রহণের মনোবল আছে সেই উদ্যোক্তা তত বেশি সফল। সাংগঠনিক দক্ষতা, ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় উপায় অনুকরণ, সুষ্ঠুভাবে সংগ্রহ প্রক্রিয়াকরণ ও যথাযথভাবে কাজে লাগানোর উপর প্রাতিষ্ঠানিক সফলতা নির্ভর করে। প্রশিক্ষণ অভিজ্ঞতা, উদ্যোক্তা হিসেবে জন্মগত কিছু গুণাবলী থাকা সত্ত্বেও প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে টিকে থাকতে হলে তাকে প্রশিক্ষণ অভিজ্ঞতার প্রয়োজন। প্রশিক্ষণ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার
সমন্বয় উদ্যোক্তা আরও দক্ষ হয়ে উঠে। ধৈর্য ও কষ্ট সহিষ্ণু বর্তমান প্রতিযোগিতাপূর্ণ ও প্রযুক্তি নির্ভর ব্যবসায় জগতে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার জন্য উদ্যোক্তাকে অত্যন্ত ধৈর্যশীল ও পরিশ্রমী হতে হবে। বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে ধৈর্যের সাথে নিরলস প্রচেষ্টার মাধ্যমে উদ্যোক্তা উদ্দেশ্য হাজির করে। তো 8 নম্বর হচ্ছে শারীরিক ও মানসিক শক্তি। ব্যবসায় সফলতা লাভের জন্য একজন উদ্যোক্তাকে যথেষ্ট শারীরিক ও মানসিক পরিশ্রম করতে হয়। সে কারণে উদ্যোক্তাকে যথেষ্ট শারীরিকভাবে ও মানসিকভাবে শক্তিশালী হওয়া আবশ্যক। ঘন প্রশ্নের উত্তর, দেশে উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসায় উদ্যোগের ভূমিকা। দেশের উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্বসমূহ নিচে আলোকপাত করা হলো। সম্পদের সঠিক ব্যবহার, ব্যবসায় উদ্যোগ আমাদের দেশে প্রকৃত সম্পদ ও কৃত্রিম সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে থাকে। এছাড়া নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি করা এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আমাদের দেশে সরকারের পাশাপাশি উদ্যোক্তাদের মাধ্যমে বিভিন্ন শিল্প কারখানা স্থাপন পরিচালনা এবং সম্প্রসারণ হয়ে থাকে। এর মাধ্যমে নিত্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, যা বেকারদের জন্য অনেক ভালো আর কি, সমস্যা দূর করার জন্য। দক্ষ মানব সম্পদ সৃষ্টি, বাংলাদেশ একটি জনবহুল দেশ, আমাদের এই বিশাল জনসংখ্যাই আমাদের সম্পদ হতে পারে। কারণ ব্যবসায় উদ্যোক্তা দেশের অদক্ষ জনগোষ্ঠীকে উৎপাদনশীল কাজে নিয়োজিত করে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে পারে। জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি, ব্যবসায় উদ্যোগের মাধ্যমে দেশের জাতীয় আয় বৃদ্ধি পায়। পরনির্ভরশীলতা দূরীকরণ, ব্যবসায় উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের পরনির্ভরশীলতা অনেকাংশ হ্রাস করতে পারি। পরিশেষে বলা যায়, উপরোক্ত কার্যাবলীগুলো দেশের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব অনেকাংশ বেশি। তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টটি। চলো তাহলে আমরা ফুল পেজটা আমরা একবার দেখে নিই। আচ্ছা, আমাদের কার্ড সরে অনেক বেশি প্রবলেম করে, আচ্ছা কার্ড সরটা আমরা বাইরেই রাখি এবার। তো এটি হচ্ছে আমাদের প্রথম পেজ, এটি হচ্ছে আমাদের দ্বিতীয় পেজ, এটা 6 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ। আর যে কটা বৈশিষ্ট্য দেওয়া আছে আমরা চেষ্টা করেছি তার সাথে একটু বেশি করে দেওয়ার জন্য, যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয় এবং নিজের চয়েস মতো সেইগুলো অ্যান্সারগুলো করতে পারো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ইংলিশ অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, সেটা তোমরা অবশ্যই দেখে নিবে, আর তোমাদের বাকি অ্যাসাইনমেন্টগুলো এখানে প্রকাশ পাবে অনেক তাড়াতাড়ি। তবে আমার একটু ব্যস্ততার কারণে হয়তো বা লেট হয়ে গেলো দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।